নমস্কার বন্ধুরা মন কিচেনে আবার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে আমি তৈরি করব পটেটো নাগেটস সন্ধ্যেবেলা বাচ্চাদের মন ভালো করার জন্য এবং পেট ভরানোর জন্য এই রেসিপিটা আপনারা অনায়াসে করে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা করি তার জন্য প্রথমে আমি দুটো আলু নিয়েছি এখন আলু দুটোকে আমি ভালো করে ছুলে নেব আলুগুলো আমার ছোলা হয়ে গেছে এখন আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করে নেব তার জন্য একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি আলুগুলো ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি আলুগুলো আমার কাটা হয়ে গেছে এখন এই আলুগুলো আমি ধুয়ে নেবো আলুগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল আর সামান্য একটুখানি নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আলুটাকে আমি নামিয়ে নেব এখানে আমি একটা বোল নিয়েছি এখন আলুগুলোকে জল ঝরিয়ে আমি বোলের মধ্যে তুলে নেব আলুগুলো আমি নিয়ে নিয়েছি এখন একটি গ্লাসের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আলুগুলোকে এক জায়গায় করে নেব আলুগুলো আমি এক জায়গায় করে নিয়েছি এখন এখানে আমি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে কারণ আমি সেদ্ধ সময় নুন দিয়েছিলাম তাই এখানে পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর সেগুলো ভালো করে মিশিয়ে এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন এখন ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন আলুটা ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে ছোটো ছোটো লিচি নিয়ে আমি নাগেট আকারে তৈরি করে নেব আপনারা যে কোনো রকমভাবে শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি এরকম তিন কোনো করে তৈরি করে নিচ্ছি এইভাবে করে সব কটা নাগেটস আমি তৈরি করে নেব সব কটা নাগেটস আমার তৈরি করা হয়ে গেছে এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আমার ফেটানো হয়ে গেছে আর সাইডে আমি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো আপনারা বেড গ্রামসও নিতে পারেন এখন নাগেটসগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে পুট করে নেব আমি এখানে সিঙ্গেল পুট করছি আপনারা চাইলে ডবল পুটও করতে পারেন এরকম করে সবকটা আমি তৈরি করে নেব দেখুন সবকটা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে ঠিক তখনই আমি আলুর নাগেসগুলো দিয়ে দেব দেখুন তেলটা আমার হালকা গরম হয়েছে এখন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই এই সময় চুলা রাসটাকে মিডিয়ামে রাখতে হবে ভালো করে উল্টে পাল্টে আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পটেটো নাগেরসগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে আর কী সুন্দর ফুলে উঠেছে এখন এইগুলোকে আমি নামিয়ে নেব এইভাবে করে সবকটা আমি ভেজে নেবো দেখুন তৈরি হয়ে গেছে আমার পটেটো নাগার্স যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ